अल्हम्दुलिल्लाह अल्लाह पाकर दरबारे लाखो कोटी शुक्र सुजूद जे अल्लाह आमादेर के जुमार सलाते मस्जिदे आसबार सुजोग दिएछेन। आमरा सबाई आवाज करे पड़छि अल्हम्दुलिल्लाह। अल्लाह पाकर दया छिलो आमरा आसते पेरेछि। आज के कुराने करीमेर 69 नम्बर सूरा सूरा अल हाक्का ওখান থেকে কিছু পড়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরায় অনেক বিষয়ে কথা বলেছেন, আমাদেরকে ভয় দেখিয়েছেন, আমাদেরকে অনেক বিষয়ে বোঝাবার চেষ্টা করেছেন যে আমরা মানুষ হিসাবে আজকে বিপদগামী। আজ আমরা রবকে চিনি না। এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, আমাদের আগে অনেকে এসেছিল, না আসে নাই, আমাদের আগে অনেকে এসেছিলেন, কেউ নাই, আমরাও থাকব না। কেউ ভালো জিনিস নিয়ে বিদায় হয়েছেন, কেউ খারাপ জিনিস নিয়ে বিদায় হয়েছেন, এ দুটাই হয়েছে। আমরা যেই জিন্দগিতে আছি বা যেই জীবনে আছি, এটা সাধারণ জীবন, যে কোনো সময় যে কারো মৌত হতে পারে, যে কোনো সময় যে কারো মৌত হতে পারে, যে কোনো ভাবেই হতে পারে। কিন্তু আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই প্রকারের শয়তান আছে পৃথিবীতে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক প্রকার শয়তান জিন আর এক প্রকার শয়তান। এর আগে বলছেন খান্নাস, এরপরে বলছেন সুদুরিন নাস, যে খান্নাস যেই শয়তান, যে মানুষও জিনও, কথা বলেন না। আল্লাহ বলছেন আমার সৃষ্টির মধ্যে দুটো শয়তান আছে, শয়তান আছে, খান্নাস আছে, একটা মানুষ আর একটা মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরা মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিতে পারে, শয়তানও দিতে পারে, মানুষ। আপনারা বলেন আমি তো আমাকে শয়তান এগুলা করিয়েছে, আল্লাহ তো বলছেন শয়তানও পারে মানুষও পারে, কথা বুঝেন নাই, শব্দ শুধু শয়তানরে দেন কেন। আল্লাহ বলছেন শয়তান যা করে, শয়তান যা করেছে এবং যা করে তা মানুষও করতে পারে না, কারণ শয়তান গোটা দুনিয়ায় আল্লাহকে সেজদা দিয়েছে, তা মানুষ দিতে পারে নাই, না পারবে, কেউ দিতে পারবে। শয়তান আল্লাহর যত ইবাদত করেছে, দাসত্ব করেছে, গোলামি করেছে, কেউ করতে পারে নাই, পারবেও না। কিন্তু শয়তান শয়তান হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর একটা হুকুমকে না পালন করবার কারণে, অমান্য করবার কারণে, হুকুমকে অস্বীকার করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবার কারণে আল্লাহ তাকে বানালেন শয়তান। কতটা হুকুম! শয়তান কি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সত্য কথা বলে নাই, আল্লাহর পায়ে সাজদা করে নাই, গোলামি স্বীকার করে নাই, সব করছে। শয়তান নামাজও পড়ছে, রোজাও রাখছে, গোলামিও করছে, পাশাপাশি শয়তান চুরি করে নাই, বলেন না আপনাদের জানা মতে শয়তান চুরি, শয়তান কোনোদিন গীবত করেছে,
কারো সম্পত্তি নষ্ট করেছে? না। কারো আমানতের খেয়ানত করেছে? না, করে নাই। তাহলে শয়তান দেখেন নামাজও পড়েছে কিন্তু অন্যায় করে নাই, নামাজ পড়েছে কিন্তু সুদ খায় নাই, নামাজ পড়েছে ঘুষ খায় নাই, নামাজ পড়েছে চুরি করে নাই, নামাজ পড়েছে গীবত শেকায়ত করে নাই, নামাজ পড়েছে মুনাফিকি করে নাই। কি করে নাই? মুনাফিকি তো বুঝেন আপনারা, এই শব্দ বুঝবেন না, কিন্তু আপনারা বুঝবেন ওই যে সমাজে আজকাল কিছু মানুষ ডাবল ডিলিং করে, ডাবল ডিলিং তো বুঝেন না, এটাও বুঝেন না, মানে আপনার সাথেও ওর সাথেও, আপনাকে একভাবে বুঝায় আপনার বিরুদ্ধবাদীকে আরেকভাবে বুঝায়, মানে দুজনের কাছে সে ভালো থাকতে চায়। বলেন এমন লোক নাই? এই কাজ শয়তান করছে? করছে কারোর সাথে কোনোদিন? শয়তান যা বলছে তাই করছে, শয়তান আল্লাহকে বলছে আমি তা করব তাই করছে, ও ডাবল ডিলিং করে নাই, করছে করে নাই। তাহলে শয়তান শুধুমাত্র কেবলমাত্র একটা হুকুমকে অস্বীকার করেছে, বাকি সব দিক থেকে পারফেক্ট, এরপরও সে কি? শয়তান। আর মানুষ চুরিও করে, নামাজও পড়ে, সুদও খায় নামাজও পড়ে, ঘুষও খায় নামাজও পড়ে, পরের সম্পত্তি দখল করে নামাজও পড়ে, মুনাফিকিও করে নামাজও পড়ে, ডাবল ডিলিংও করে নামাজ পড়ে না, পড়ে, সব করে, এরপরও শয়তানি করে। এজন্য আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মানুষ থেকে তোমরা বেঁচে থাকো, যে মানুষ মসজিদে আসলে আমাকে খুব ভালোবাসা দেখায়, মসজিদ থেকে বের হয়ে গেলে আরেকজনের ভালোবাসা দেখায়, ঠিক কিনা বলেন? এই কাজ শয়তান করে নাই, শয়তান অন্য কারো ভালোবাসা কখনো দেখাতে চায়নি, সে যতক্ষণ ছিল ততক্ষণ ভালোবেসেছিল একমাত্র আল্লাহকে, এবং সে বুঝেছিল আমি যত অন্যায় করি কিছু পেতে হলে আল্লাহর কাছ থেকে পাওয়া লাগবে। এজন্যে সে হায়াত চেয়েছিল কেয়ামত পর্যন্ত কার কাছে? সে ক্ষমতা এবং পাওয়ার চেয়েছিল কার কাছে? আল্লাহর কাছে। সে জানতো আমি যত কিছুই করি ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, শক্তি দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ। এই জায়গায় শয়তান থেকে আমরা পিছিয়ে পিছিয়ে না পিছিয়ে। এখন আপনারা বলেন তো একটা হুকুম শয়তান পালন করলো না, এজন্য শয়তান, এজন্য শয়তান। আমাদের জিন্দেগিতে দেখেন কত হুকুম পালন করি না, অস্বীকার করে বসে, আমরা অনেক সুন্নতকে নিয়ে ঠিটকারি করি, মস্কারা করি, আছেন অনেক সুন্নত মস্কারা করে, মস্কারা করে, যার যেভাবে মন চায় সেভাবে কথা বলি। মনে রাখবেন সবাইকে ইন্তেকাল করা লাগবে, আমি যে সোরা পড়েছি এখানে আল্লাহ বলছেন আল হাক্কা, আমি আল্লাহ একটা সুনিশ্চিত বিষয়ে কথা বলতে চাই, মাল হাক্কা, আপনি কি জানেন সুনিশ্চিত বিষয়টা কি? ওয়ামা আদরাকা মাল হাক্কা, আপনি কি কিছু জানেন সেই সুনিশ্চিত বিষয় কি? আবার বলছেন, এরপর আল্লাহ বলছেন কাযাবাত সামুদু ওয়া আদুম বিল ক্বারিয়া, আল্লাহ বলছেন আদ এবং সামুদ গোত্র মহাপ্রলয়কে তারা মিথ্যা বলেছিল, আদ এবং সামুদ নামে যেই গোষ্ঠী ছিল তারা আমার মহা আজাবকে বলেছিল মিথ্যা, আজাব আসবে না, শুধু একথা বলেছিল যে আজাব আসবে না, যা দেখতেছি না তা বিশ্বাস করছি না, আজাব আসবে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, ফা আম্মা সামুদু ফা উহলিকু বিত্তাগিয়া, আল্লাহ বলছেন তারা যাকে অস্বীকার করেছিল মিথ্যা বলেছিল আমি আল্লাহ সেই সামুদ গোত্রকে ধ্বংস করেছি এক মহাপ্রলয়ের মাধ্যমে, মহা আজাবের মাধ্যমে। তাদের দোষ কি ছিল? যে আল্লাহ একটা আজাব দিবেন তা অস্বীকার করেছিল, এজন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন শয়তান একটা হুকুমকে অস্বীকার করেছিল, শয়তান বানিয়েছি, সামুদ এবং আদ গোত্র আমার একটা আজাবকে
মিথ্যা বলেছিল। আমি বলেছি আজাব আসবে, ওরা বলেছিল মিথ্যা। আল্লাহ বললেন আমি কি করেছি, মহাপ্রলয় দিয়ে তাদেরকে ধ্বংস করেছি। আল্লাহ বলছেন আমি সামুদ গোত্রকে ধ্বংস করেছি এক মহাপ্রলয়ঙ্কর বিপর্যয়ের মাধ্যমে, আর আদ গোত্রকে ধ্বংস করেছি এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ুর মাধ্যমে, প্রচণ্ড তুফানের মাধ্যমে। দু জাতিকে আল্লাহ ধ্বংস করলেন। কতদিন পর্যন্ত তাদের উপরে আজাব রেখেছিলেন? আল্লাহ কোরআনে কারিমে বলছেন সাখারাহা আলাইহিম সাবআ লাইয়ালিন ওয়া সামানিয়াত আইয়াম। আল্লাহ বলছেন তাদের উপরে সে আজাব ছিল সাত রাত্র এবং আট দিন পর্যন্ত, সাত রাত এবং ধারাবাহিক আট দিন পর্যন্ত আজাব ছিল। এখন আপনারা বলেন দুই সেকেন্ড তিন সেকেন্ড ভূমিকম্প হলে কি হয় পৃথিবীতে, কিছু বলেন না? মাত্র এক দুই সেকেন্ড ভূমিকম্প দিলে সবার জবানেই তো আল্লাহর নাম, কথা বলেন না কেন? এই এক সেকেন্ডের ভূমিকম্পে যদি আল্লাহর নাম সবার জবানে আসে, তাইলে তো এই জবানের আল্লাহর নামটা ধারাবাহিক ভাবে স্থায়ী রাখা দরকার। আল্লাহ বলছেন এক সেকেন্ডের এই ভূমিকম্প তোমাদেরকে যেই বিপর্যয় নিয়ে আসে, আমি তো তাদের উপরে দিয়েছিলাম লম্বা সময় পর্যন্ত, সাত রাত্র এবং আট দিন। চিন্তা করতেছেন তাদের অপরাধ কি ছিল? আল্লাহকে মিথ্যা বলেছিল যে আপনি যে আজাব দিবেন এটা মিথ্যা কথা। এরপর আল্লাহ বলছেন আমাদেরকে বুঝাচ্ছেন শয়তানকে অস্বীকার করবার কারণে শয়তান বানিয়েছি, আজ সামদ গোত্রকে মিথ্যা বলবার কারণে শাস্তি দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলে পাককে বলছেন আরো অনেক কথা, ফাহাল তারা লাহুম মিম বাকিয়া, আপনি কি তাদের সম্পর্কে জানেন যাদেরকে আমি আল্লাহ কোন অস্তিত্ব রাখি নাই, তারা কারা? আল্লাহ বলছেন ফেরাউন এবং তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তির মানুষ, তারা বেশি পাপ করেছিল। আমি এমনি এমনি কাউকে ধ্বংস করিনি। তারা কি করেছিল? তারা তাদের রসুলকে অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন তারা তাদের রসুলকে অস্বীকার করেছিল, ফলে আল্লাহর রসুলকে অস্বীকার করবার কারণে আমি তাদের উপর আজাব দিয়েছি। তাহলে আল্লাহ আজাব দিলেন কেন রসুলকে? আল্লাহ কি সরাসরি বলছেন আমি আজাব দিব না রসুলের মাধ্যমে? তাহলে আজকে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা আসছে সরাসরি না রসুলের মাধ্যমে, তাহলে আমাদের মানতে হবে কাকে? রসুলকে মানতে হবে। আল্লাহর হুকুম পালন করতে হবে শুধুমাত্র কেবলমাত্র রসুলের তরিকা। রসুল যেই তরিকায় আল্লাহর হুকুম পালন করেছেন, এই তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় পালন করা। আমরা আজকালকে যতক্ষণ পর্যন্ত আমাদের পীরের নাম নেই, আমাদের নেতা নেত্রীর নাম নেই, এর একশো ভাগের এক ভাগও তো আল্লাহর রসুলের নাম নেই না, বলেন না? নেই না। আল্লাহ বলছেন দেখো যে পৃথিবীতে ক্ষমতা দেখিয়েছিল, ফেরাউন অনেক ক্ষমতা দেখিয়েছিল, আল্লাহ বলেন আমি তাকে জলোচ্ছ্বাস দিয়েছিলাম, রাস্তা করলাম, জলোচ্ছ্বাস দিলাম, তাকে প্রচণ্ড জলোচ্ছ্বাসের মাধ্যমে আমি ধ্বংস করে দিলাম। আল্লাহ কিছু ধ্বংসের কথা বলছেন। এরপরে বলছেন আমি আল্লাহ এগুলা করে আমি তোমাদের জন্য স্মৃতি রেখে দিয়েছি, যেন তোমরা বিশ্বাস করতে পারো আমার সঙ্গে নাফরমানি করলে আমি কি শাস্তি দিতে পারি। কে বলছেন? আল্লাহ বলছেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন এগুলা বলছি এজন্য যে তোমরা যেন উপদেশ গ্রহণ করো। এরপরে আল্লাহ বলছেন ফাইদা নুফিখা ফিস্সুর নাফখাতুন ওয়াহিদা। আল্লাহ বলছেন যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, একটিমাত্র ফুৎকার, অহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ বলছেন একটা ফুৎকারে পৃথিবী এবং পর্বতমালা উত্থিত হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। আল্লাহ বলছেন শোনো তোমাদেরকে বলছি একবার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পর্বতমালা, পৃথিবী ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলছেন ফায়াউমা ইদিম ওয়াকাতিল ওয়াকা,
ওই দিনই সংগঠিত হবে পৃথিবীর সব থেকে বড় ঘটনা, সেটা হচ্ছে কেয়ামত। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন তাহলে কেয়ামত যেদিন সংগঠিত হবে, আল্লাহ বলছেন সিংহে ফুক দেওয়া হচ্ছে কয়টা? প্রথমে একটা, কয়টা? একটা ফুৎকারে কি হবে? শুধু দংশ না, আল্লাহ বলছেন পৃথিবী এবং পর্বতমালা উত্তোলিত হবে এবং চূর্ণ বিচূর্ণ করে ফেলে দেওয়া হবে। পর্বতমালা যা আছে তা তুলার মতো উড়ে যাবে, বিশাল বিশাল পাহাড় সব তুলার মতো উড়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা গ্লাস হাত থেকে নিচে পড়লে যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ বলছেন এই পৃথিবীটি এমন হয়ে যাবে। বুঝাতে চাচ্ছেন এই পৃথিবীর প্রতি এত মায়ার দরদ কিসের? যা ভেঙে যাবে থাকবে না, তার জন্য এত মায়া কিসের? তুমি এত বিশাল বিল্ডিং বানিয়েছ, আমি তো এক সেকেন্ডের ভূমিকম্প দিলে তলিয়ে যায়, এগুলার প্রতি এত মায়া কিসের? আল্লাহ বলছেন আরো কত কিছু বলছেন, এরপরে বলছেন ওয়ান শাক্কাতিস সামা ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া। আল্লাহ বলছেন সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, আকাশ চৌচির হয়ে যাবে এবং বিক্ষিপ্ত হয়ে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। বিশ্বাস হয়? আল্লাহ বলছেন এই বিশ্বাস হয় কেন বললাম? আল্লাহ বলছেন এভাবেই জিজ্ঞাসা করেছিলাম আদ এবং সামুদকে আজাব দিব, বিশ্বাস হয়? তারা বলছিল না। এই কথাটা এজন্য বলতে চাচ্ছি না, পুরা কথা না বুঝলে কিছু বুঝবেন না। আল্লাহ বলছেন এক, এজন্য বললাম বিশ্বাস হয় কারণ এইভাবেই আমি আজ সামুদকে বলেছিলাম আজাব দেব, তোমরা রাসূলের কথা শুনছো না, তোমাদের উপর আজাব দিব, বিশ্বাস হয়? তারা বলছিল না। আল্লাহ বলেন তাইলে আজাব দিলাম, কয়দিন? কয়দিন? সাত দিন, আট দিন, সাত রাত, আট দিন, সাত রাত্র, আট দিন। অপরাধ মিথ্যা বলা, যা আপনি পারবেন না এটা মিথ্যা বলছেন। এজন্য আল্লাহ বলছেন আমিও একদিন কেয়ামত দেব, যেদিন কেয়ামত একটা সিংহা ফুৎকার দেওয়া হবে, সিংহা ফুৎকার দেওয়া হবে, এই সিংহা যে ইসরাফিলের মুখে লাগানো আছে না? নাই, আছে। সিংহাটা কত বড় দেখেন, সিংহাটা আপনাদেরকে বলি কত বড়। পৃথিবী, আসমান, জমিন, লৌহ, কলম, আরশ, কুরসি, সাত জমিন, আসমান যা আছে সব কিছু তার কাছে এমন যে বাংলাদেশের সবথেকে বড় স্টেডিয়ামের নাম কি? খেলার স্টেডিয়াম আছে না, এই যে একটা স্টেডিয়াম ধরেন ঢাকা মিরপুর আছে না স্টেডিয়াম, একটা স্টেডিয়াম, একটা বিশাল স্টেডিয়ামে বা আমাদের এই তো কাছেই তো স্টেডিয়াম, এই স্টেডিয়ামে যদি একটা ডিম রাখা হয় স্টেডিয়ামের মধ্যখানে কেমন দেখাবে বলেন? বিশাল স্টেডিয়ামের মাঝখানে ছোট্ট একটা ডিম, মুরগির ডিম, তাকে দেখা যাবে দূর থেকে? আল্লাহ বলছেন ইসরাফিলের সিংহা এত বড়, তার সিংহার এই সিদ্রের সামনে গোটা সৃষ্টি ডিমের মতো ছোট। আল্লাহু আকবার বললেন না? একটা মাত্র ফুক দিবে, বেশি লাগবে না, একটা ফুৎকার দিবে, একটা ফুৎকারে সব ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, আসমান ভেঙ্গে যাবে, জমিন উড়ে যাবে। চিন্তা করেন, আসমান ভেঙ্গে নিচে পড়ে যাবে, ইদা সামাউন শাক্কাত, আসমান তো ভেঙ্গে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা, জমিন তো কাঁপতে শুরু করবে। মহান শক্তিশালী মানুষ যারা কবরে ছিল চিৎকার করে কবর থেকে উঠতে থাকবে, উঠতে করে দিবে। যে স্বর্ণ রৌপ্যের জন্য মানুষ সাম্রাজ্যবাদীরা আজ এক দেশে আক্রমণ করে, কাল আরেক দেশে আক্রমণ করে, শক্তিশালী দেশ দুর্বল দেশের উপর আক্রমণ করে, শক্তিশালী সমাজ দুর্বল সমাজের উপর আক্রমণ করে, শুধুমাত্র খনিজ সম্পদের জন্য, শুধুমাত্র সম্পদশালী হওয়ার জন্য। আল্লাহ বলছেন যদি সিংহায় ফুক দিব দৌড়ানো লাগবে না, মাটির নিচ থেকে স্বর্ণের পাহাড় উঠবে, খনিজ উঠবে, তোমরা দেখবে কেউ হাত দিবে না, কেউ হাত দিবে না ওই দিন। কেন এই সম্পদের জন্য এত দৌড়াচ্ছ, মারামারি করছো, পাবলিকে রক্ত জড়াচ্ছ,
আজকে নিতে চাও না কেন? আল্লাহ বলছেন ওয়াকাতিল ওয়াকা, ঘটনা তো ঘটেই গেছে, এখন এগুলা নিয়ে আর কি করবেন? কথা বুঝেন নাই? কি করবেন এগুলা নিয়ে? এর উপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরো বলছেন সেদিন আকাশ ভেঙে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, অনেক লম্বা আমি চাচ্ছিলাম সূরাটা বুঝালে এরপর আলোচনাটা বুঝাতে পারবো যে কি বলতে চাই আজকে, কিন্তু আমাদের সময় কমে যাচ্ছে। আল্লাহ এরপরে বুঝাতে চাইলেন সব আসমান যেদিন চৌচির হয়ে ফেটে ভেঙে পড়ে যাবে, জমিন তুলার মতো উড়ে যাবে, তাহলে আরশিটা কেমন থাকবে? আরশ তো উপরে না? আল্লাহ বলছেন আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ তো আরশ, তো আরশ তো উপরে, সব ভেঙে যাবে তো আরশটা কই থাকবে? আপনার আমার প্রশ্ন না আসলেও কিছু লোকের আসে, কথা বলেন না কেন? না আসে না, কিছু লোকের আসে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন সামানিয়া। আল্লাহ বলছেন ওই দিন আমি আল্লাহ আটজন ফেরেশতা রাখবো যারা তোমার পালন কর্তার আরশকে আটজন ফেরেশতা এভাবে ধরে রাখবে। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? আটজন। এক কথা বিশ্বাস না হতে পারতো আল্লাহ কোরআনে বলছেন ওই দিন আমি আটজন ফেরেশতা রাখবো যারা তোমার রবের আরশকে বহন করে রাখবে। কোন সুবহানাল্লাহ। এখন দেখেন আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, এই ফেরেশতারা আরশ বহন করে রাখবে। আপনিও যদি কোনো জিনিস এভাবে ধরে রাখতে হয় তাহলে পা তো মাটিতে রাখা লাগবে না? পা মাটিতে না রেখে কিছু ধরতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ বলছেন জমিনও থাকবে না, বেঙ্গে চিড়ে চুরমার হয়ে যাবে, আসমানও ফেটে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। ওই দিন আটজন ফেরেশতা আমার আসমান ধরে রাখবে যাদের পা মাটিতে থাকবে না। আল্লাহ একবার বলেন, আল্লাহ তার ক্ষমতা বোঝাচ্ছে। তুমি আর আমি কি কি, তোমরা কেন অস্বীকার করতে চাও আমাকে? তোমাদের কিসের ক্ষমতা? যাক, অনেক কথা। এরপর আল্লাহ কি বলছেন দেখেন, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এখন ভিন্নভাবে কথা বলা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এরপরে বলছেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তুখফা মিনকুম খাফিয়া লা তাখফা। আল্লাহ বলছেন এই সময়কার কথা বলতে গিয়ে এখন যা বলতে চাচ্ছেন আল্লাহ বলছেন শোনো, সেদিন লা তাখফা কোনো জিনিস গোপন করা হবে না, মিনকুম খাফিয়া তোমাদের মধ্য থেকে ছোট বড় কোনো জিনিস গোপন করা হবে না। কেন? ওই দিন অবশ্যই তোমাদেরকে উপস্থিত করা হবে, ওই দিন অবশ্যই তোমাদেরকে উপস্থিত করা হবে। কোথায়? আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তোমাদেরকে উপস্থিত করা হবে তুরাদু, আমার সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে, কোনো একটা জিনিস গোপন থাকবে না। এখন আপনি চিন্তা করেন ভাই, আপনাদেরকে বলতেছি, দেখেন ভিতরে কোনো জিনিস আছে না, আপনি গোপনে গোপনে কি করতেছেন, আপনি প্রকাশ্যে কি করতেছেন? আপনি জানেন আপনি রাত্রবেলা কম্বলের নিচে শুয়ে এসি ছাইড়া ভালো করে কম্বলের নিচে শুয়া ল্যাপটপ নিয়ে মোবাইল নিয়ে কম্পিউটার নিয়ে আপনি নষ্টামি করতেছেন, কেউ দেখতেছে না। আল্লাহ বলছেন ওই দিন লা তাখফা মিনকুম খাফিয়া তোমাদের মধ্য থেকে কোনো জিনিসকে আর গোপন করা হবে না, সব ওপেন করে দেয়া হবে, কেউ দেখতেছে না কিন্তু আমি দেখতেছিলাম, সব কিছু ওপেন করা হবে। তখন কি জবাব দিব? যুবক ভাই তোমাকে বলছি অন্যায় করে বেড়াচ্ছ, কেউ দেখতেছে না, তুমি জানো না কেউ না দেখলে দেখতেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছে ফাআম্মা মান উতিয়ে কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ, আল্লাহ এত লম্বা করে বলছেন ফায়াকুলু হাউ মুখরাও, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এখন বলতে চাচ্ছেন ওই দিন তোমাদের আমল নামা দেওয়া হবে। এখন বলেন তো ওই দিন আমল নামা কোন হাতে আমরা চাই? কোন হাতে? যেদিন ওই দিন যদি কারো আমল নামা ডাইন হাতে আল্লাহ দেন, আল্লাহ বলছেন কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যদি আমল নামা আসে তখন সে বলবে ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, সে বলবে আমার ধারণা ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিবেন। এই ধারণাটা কে করতে পারে বলে তো?
যে এই লোকটা ঠিক মতো নামাজ পড়ে না, যেই লোকটা ঠিক মতো সত্য কথা বলে না, যেই লোকটা ওজনে কম বেশ করে, যেই লোকটা আল্লাহর হক দেয় না, পাবলিকের হক দেয় না, এই লোকটাকে চিন্তা করতে পারবে? ওই দিন তো রাসূলে পাক বলছেন কোন পয়গম্বরও চিন্তা করতে পারবেন না তাদের সাথে কি ব্যবহার করা হবে, কোন পয়গম্বর চিন্তা করতে পারবেন না তাদের সঙ্গে কি ব্যবহার করা হবে। আল্লাহ বলছেন ওই দিন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তখন ওই লোকটা পাবলিকের কাছে গিয়ে বলবে দেখেন পড়বেন কি আছে দেখেন লেখা, তারা বলবে কোন হাতে আমলনামা, কো ডান হাতে, কিছু পড়বেন দেখেন কি লিখে দিয়েছেন আল্লাহ। ডান হাতে দেওয়ার পর আর দেখার দরকার আছে, কথা বলেন আর দরকার আছে? দরকার। এখন আপনি চিন্তা করেন আপনার আমলনামা কোন হাতে আসবে, আপনি কোন কি করে যাচ্ছেন আপনি চিন্তা করেন, যে আপনি মনে মনে ইন্নি জনন্তু নিজে নিজে এখন একটা ধারণা করেন যে আমার আমলনামা কোন হাতে আসার কথা, চিন্তা করতেছেন কিছু? কিছু বলতেছেন না কেন, কিছু চিন্তা করতেছেন? একটু মনে মনে ধারণা করেন তো, চিন্তা করেন যে এখন বুঝেন যে আমার কি ধারণা হয় যে আমার আমলনামা ডান হাতে আসার কথা। আমি যা করে যাচ্ছি, আমি যা করছি এই সমস্ত করার পরে কি আমার হাতে ডান হাতে কি আমলনামা আসবে? বলেন না, সময় বলতে পারতেছেন না, এক দুইজন দেখতেছেন কত দুর্বলতা আমাদের ভিতরে আছে। কে চিন্তা করতেছে ডান হাতে যদি আমলনামা না আসে তাইলে তার বাঁচার কোনো পথ নাই? তো এই যে দুর্বলতার কারণে আজকে আমরা বড় গলা ইনশাল্লাহ বলতে পারতেছি না, এই দুর্বলতা কি থাকতো না দূর হওয়ার দরকার আছে? কথা বলেন না, আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ তুমি আমলনামা ডান হাতে দিবা, আমরা বিনা হিসাবে জান্নাত চাই। আল্লাহুম্মা আমিন বলেন। এরপর আল্লাহ বলছেন যাদেরকে আমি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, এগুলো লম্বা কথা। এখন আল্লাহ বলছেন যাকে আমি আমলনামা ডান হাতে দিব, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ডান হাতে দেওয়ার পরে তাকে আমি একটা সুখী জীবন দিব, সুচ্চ জান্নাতের ভিতরে রাখবো, ফলমূল দিয়ে তারে ভরাইয়া দিব, বিগত দিনে যা কষ্ট করে আসছে সব কষ্ট থেকে তাকে দূরে সরাইয়া এমন জান্নাত দিব সুখী আর সুখী, শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছু নাই। কোন হাতে আমলনামা আসলে? এখন চিন্তা করেন কোন হাতে আসা দরকার? এই ডান হাতে আমলনামা আসার সময় কেউ আপনাকে আমাকে সহযোগিতা করতে পারবে? না। পারবে? না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এরপরে বলছেন একটু দূরে গিয়া, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আর যদি আমলনামা বাম হাতে আসে, কোন হাতে যদি আমলনামা বাম হাতে দেওয়া হয় তখন আমরা কি বলবো বলেন? আমরা বলবো হায় হায় ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আই আফসোস যদি আজকে আমলনামা না দেওয়া হইতো, যদি না দেওয়া হইতো তাইলেই তো ভালো ছিলাম। আপনাকে কি গোপনে বাম হাতে দেওয়া হবে? আমাকে গোপনে? আল্লাহর আগে বলে আসছেন যেদিন তোমাদেরকে আমার সামনে উপস্থিত করা হবে সবার সামনে রাইখা, শুধু আপনাকে আমাকে না, গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মানুষ, শুধু মানুষ বলেন না, জিন্নাত, গোটা দুনিয়ার জিন্নাত আর ইনসান আল্লাহর সামনে হাজির, ওই দিন আপনার আমার আমলনামা বাম হাতে। একটু চিন্তা করেন তো ভাই কি অবস্থাটা হবে সেই দিন। বাম হাতে শুধু আমলনামা আসছে তা না, এরপরে আমরা বলবো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, আফসোস যদি আজকে আমি আমার হিসাবটা না জানতাম, পাবলিক না জানতো কত ভালো হইতো। এরপর আমরা বলবো হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি উল্টা পড়লাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুর মাধ্যমে আমার জিন্দেগি শেষ হয়ে যেত, যদি আল্লাহর সামনে না দাঁড়াতে হতো, যদি আমলনামা বাম হাতে না আসতো, আজকে আমার সম্পদ কোথায়,
আল্লাহ বলছেন মা আগনা হান্নি মালিয়া, তুমি অনেক মালের মালিক, অনেক গনি, অনেক শিল্পপতি, অনেক টাকাওয়ালা, শিল্পপতি, টাকার গরমে তুমি গরিব মানুষকে মামলা দিয়ে জেলে ভরে দিছিলে, ঠিক কিনা বলেন? টাকার গরমে পাবলিককে ডিস্টার্ব করেছো, তুমি তোমার সম্পদ, তোমার ফ্যাক্টরিকে বাঁচাবার জন্য কাকে তুমি জেলে ভরবা, কাকে তুমি আটকাবা, তোমার চুকে বাজে নাই। আজ বলো তোমার হালাকা আননি সুলতানিয়া, তোমার সুলতানত কোথায় গেল, তোমার ক্ষমতা কোথায় গেল, তোমার সম্পত্তি কোথায় গেল? কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আজ আমল্লা বাবা মাহাতে, যাও জাহান্নাম। আপনারা এত সহজ মনে করেছেন জাহান্নাম? না। আল্লাহর পরে বলছেন, আল্লাহ বলছেন মানুষ কি বলবে, মানুষ বলবে আহা, আজ আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। দেখেন মাঘ নানি মালিয়া, আজ আমার সম্পদ আমার কাজে আসলো না, এত কষ্ট করে মৃত্যুর দিন পর্যন্ত অফিসে বসে দুনিয়ার সম্পদের হিসাব করলো না, করি না? অনেক লোক ওই তো চেয়ারে বসে বসে হার্ট অ্যাটাক করে মরে গেছে, হয় না এমন? এত হিসাব করলাম মরার দিন, আজকে মাঘ না আননি মালিয়া, আজকে আমার কিছু হলো না, হালাকা আননি সুলতানিয়া, আমার না অনেক ক্ষমতা ছিল, আমার না অনেক পাওয়ার ছিল, আমি একজনকে ডান দিকে মুখ করে বলছি ধর, এর ধরছে, বাম দিকে মুখ করে বলছি গুলি কর, তো করছে, হালাকা আননি সুলতানিয়া, আজ তো আমার কিছুই নাই, আজ আমার কিছুই নাই। আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন, সে বলবে আজ আমার কিছুই নাই, যার আমল্লামা বাম হাতে দেওয়া হবে, সোজা কথায় ডাইরেক্ট বাম হাতে না, আল্লাহ বলবেন ফেরেশতারা আমি যার আমল্লামা বাম হাতে দিতে চাই ওর ডান হাতটাকে ভেঙ্গে দাও, ফেরেশতারা হাতের ওখানে দরে হাতটাকে ভেঙ্গে দিবেন, হাত ভেঙ্গে দেওয়ার পরে ফেরেশতারা বলবে আল্লাহ এখন আমি কি করব, বলো ওর হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকে পিছন দিকে বের করে দাও, পিছন দিকে বের করে দেওয়া হবে, এরপরে বলবে আল্লাহ এখন কি করব, আল্লাহ বলবেন ওর হাতের মধ্যে আমলনামাটা দিয়ে দাও, হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলবেন এই করা কিতাবাক, এখন পর তুই কি করছস, ফেরেশতারা বলবে আল্লাহ ওর হাত তো পিছন দিক দিয়া, আমলনামা পিছন দিক দিয়া, চোখ তো সামন দিক দিয়া, ও তো দেখে না, তাইলে পড়বে কেমনে, আমরা কি আমল্লামা সামনে এনে দিব? আল্লাহ বলছেন না, ওর সাথে আজকে কোনো ইনসাফ নাই, ওর ঘাটটাকে মটকায় পিছন দিকে করে দাও। চিন্তা করছেন ওর সাথে আজ কোনো ইনসাফ নাই, পিছন দিকে দেয়া হয়েছে, এখন পড়তে যাচ্ছে, পড়তেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন শোনো কি পড়বে, চিন্তা করতেছেন হাত বুকের ভিতর দিকে ঢুকাইয়া পিছন দিকে বের করা, ঘাটটাকে মটকায় দেয়া হয়েছে, কষ্ট হচ্ছে না? কথা বলেন, এর মধ্যে আমলনামা বাম হাতে, জান্নাতের কোনো গ্যারান্টি আছে না? নির্গাত জাহান্নামী। এখন আল্লাহ কি বলবেন দেখেন, অপরাধ কি? অস্বীকার করা, মিথ্যা বলা, আল্লাহকে না মানা, এই অপরাধ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন কিরে, তোর না অনেক টাকা ছিল, টাকার গরমে কাউকে চিনতে না, আজ তোর কি হলো, তোর হাত ভেঙ্গে দিলাম, তোর না অনেক ক্ষমতা ছিল, রাস্তায় বের হলে সামনে বামে শুধু গুন্ডা বাহিনী ছিল, আজ আমি হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া দিলাম, একজন গুন্ডা কই দেখলাম না, কথা বলেন না কেন? ওই তোর বাহিনী কোথায়? আজ একা নয় কোটি কোটি মানুষের সামনে, জিন্নাত ইনসানের সামনে, আসমান বিহীন জমিন বিহীন এক মহা সৃষ্টির মধ্যে তোর হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া দিলাম, ঘাটটাকে মটকাইয়া দিলাম, কই এক চুকের ইশারে না সব তামা তামা হয়ে যেত, আজকে কই তোমার ক্ষমতা? কোনো কথা নাই, কোনো কথা নাই, আল্লাহ কিন্তু থামবেন না। এর পরের শব্দে আল্লাহ বলছেন, দেখেন কি আল্লাহ বলছেন, হালাকা আননি সুলতানিয়া, ক্ষমতাও নাই সম্পদ নাই, আল্লাহ বলছেন ফেরেশতারা এখন কি করবা, আল্লাহ তো পড়তেই পারতেছে না, আপনি যা দিছেন অত পড়তেই পারতেছে না, একদিকে তো হাত ভাঙ্গার ব্যথা, অপর দিকে বুকটাকে ছিদ্র করে আপনি কলিজা ছিদ্র করে পিছন দিকে হাত দিছেন, কি না কষ্ট হচ্ছে,
ও তো চিৎকার করতেছে কিসের আমলনামা পড়বে, এর মধ্যে ঘাটটাকে আপনি মটকায় দিছেন, ও কি আমলনামা পড়বে আল্লাহ, ওরে কি করব আল্লাহ, আপনি কি শান্ত হবেন? আল্লাহ বলছেন না, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যারান ফাসলুকু, আল্লাহ বলছেন ওরে ধরো, এখন ধরো, ফেরেশতার আল্লাহর হুকুম শুনবে না, কথা বলেন ধরো, ওর গলায় বেড়ি লাগাও। আল্লাহ কিসের বেড়ি লাগাবো? বল জাহান্নামের নিচে যেই বেড়িটা আগুন দিয়ে জ্বালাইয়া রাখছি, আগুন দিয়ে জ্বালাইয়া যেই শিকল রাখছি, শিকল জমিনে রাইকা দিলে গোটা দুনিয়া অন্ধকার হয়ে যেত, আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, এমন শিকল লাগাও গলায়। চিন্তা করতেছে, গলায় শিকল লাগাও। আল্লাহ এরপরে কি করব? পায়ে বাঁধো, গলায় শিকল, পা বন্ধ করো, আর নিক্ষেপ করো টেনে হেঁচড়ে অপমানিত গোলামের ন্যায়। আল্লাহ কোথায় নিয়ে যাব? আল্লাহ শিকলটা কত লম্বা করব? আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারিমে বলছেন, শিকলটা ফিজ সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউন, আল্লাহ বলছেন সত্তর গজ দীর্ঘ একটা শিকল দেও, লাগাও আর টানো, ওর ঘাড় মটকায় দিছ, হাত পিছন দিকে দিয়েছ, পায়ের মধ্যে শিকল দিয়েছ, গলায় শিকল দিয়েছ, এখন টানতে থাকো। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ কোনো দরদ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পরে বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই লোকটার প্রতি আমার একটু দরদ নাই, এত নিয়ামত দিয়েছি, চোখ নিয়ামত দিয়েছি, হাত নিয়ামত দিয়েছি, পা নিয়ামত দিয়েছি, জবান দিয়েছি, দাঁত দিয়েছি, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরে দুনিয়া নামক নিয়ামত দিয়েছি, সম্পদ নামক নিয়ামত দিয়েছি, ক্ষমতা নামক নিয়ামত দিয়েছি, এত নিয়ামতে থাকবার পরে আমি আল্লাহকে আজ মানে নাই দুনিয়ায়, আজ আমি তাকেও তার কোনো কথা শুনবো না, টানতে থাকো। আল্লাহ বলছেন, লা ইউমিনু বিল্লাহিল আযীম, ও তো দুনিয়া আমাকে মানত না। কিছু বুঝতেছেন আপনারা? আল্লাহ যে রহিম রহিম, শুধু রহমান আর রহিম চিৎকার করেন, কেয়ামতের দিন কই রহিম? আল্লাহ তো কাহার, আল্লাহ তো জব্বর, কোন কথা শুনতে চায় না কেয়ামতের। আল্লাহ বলছেন, কেন আমি কষ্ট দিচ্ছি এতে তোমরা জানো? ফেরেশতারা তো জানবার কথা না, না জানেন? এই সুরে আল্লাহ দুটো অপরাধ তুলে ধরেছেন। আমি যদি সব আয়াতগুলো পড়তে পারতাম, এরপর আপনাদেরকে বোঝাতে পারতাম, তাহলে দিলে লাগত। দুটো অপরাধের কথা বলছে। এক নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কেন আমি তাকে এত শাস্তি দিচ্ছি তোরা জানিস না? বাপ যখন সন্তানকে বেশি পিটায়, মানুষকে পিটাস কেন? এই ছেলের জন্য জীবনে যা করছি বাপ, তোমরা কিচ্ছু জানো না, নিজের কলিজা চিবাইয়া ওরে খাওয়াইছে, রাত দিন মাথার গাম পায়ে ফেলে কাজ করে ছেলেরে খাওয়াইছে, আজ আমার ভরাডুবি করছে, বলে না কত রাগ। আল্লাহ বলছেন, কেন মারতেছি জানিস না? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এত কিছু তার জন্য করলাম, কিন্তু এই গোলাম দুনিয়ায় থাকতে বিশ্বাসী ছিল না, আমার প্রতি তার আন্তরিকতা ছিল না, আমার প্রতি তার কোনো দরদ ছিল না, আমার জমিনে থাকে, আমার খায়, আমার থাকে, সব থাকবার পরে আমাকে মানত না, এই জন্য আমি কষ্ট পেয়েছি, আজ তাকে ছাড় নাই, এক নম্বর কারণ। দুই নম্বর, ওয়ালা ইয়াহুদ্দু, চিন্তা করবেন কি বলছেন, দু নম্বর শাস্তি, দু নম্বর কারণ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকি, এবং সে গরিব মানুষকে দিতে নিরুৎসাহিত করত। কথা বুঝতেছেন? সে গরিব মিসকিনকে দান করতে সে তো দিত না, আরেকজন দিলে নিরুৎসাহিত করতো, উৎসাহ দিত না। চিন্তা করতেছেন? আল্লাহ বলছেন, সে তো দেয় না আল্লাহর রাস্তা, সে তো গরিবকে দেয় না, সে তো এতিমকে দেয় না, বিধবাকে দেয় না, অসহায়কে দেয় না, বরং আরেকজন দিলে নিরুৎসাহিত করতো, দেখো নতুন টাকা হয়েছে, তিনি এখন দান দানশীল, কথা বলেন এগুলা কি ছিল, নতুন টাকা হয়েছে এবং দানশীলতা দেখায়। আল্লাহ বলছেন, দেখো মজা তুমিও বুঝো আজকে, কত কথা। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আরো বলছেন,
অতএব আমার কাছে আজকে কেউ তার ব্যাপারে কোনো আরজি নিয়ে আইসো না, সুপারিশ নিয়ে আইসো না। আল্লাহ নিজে বলছেন অতএব ফালাইসা, আল্লাহর ভাব বুঝবেন। আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াউম হাহুনা হামিম, আজকের দিনে তার কোনো বন্ধু নাই, আজকের দিনে তার পক্ষে কথা বলার কেউ নাই। দুনিয়ায় তো সব ছিল, আজ কেউ নাই, কারণ আমি আল্লাহ যার নাই তার কিচ্ছু নাই। এজন্য দুনিয়ায় যে দুনিয়া পাইল আল্লাহকে পাইল না, সেজন্য কিছুই পাইল না। আর যে আল্লাহকে পাইল দুনিয়া পাইল না, সেজন্য দুনিয়া এবং আখেরাত পেয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াউম হাহুনা হামিম, তার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, শক্তি ছিল, টাকা ছিল, আজ কেউ নাই। এর অর্থ সে আমাকে দুনিয়ায় পায় নাই। এই কথা বলে যদি আল্লাহ ক্ষান্ত হতেন, যে হাত ভাঙছেন, পা ভাঙছেন, গলায় বেড়ি লাগাইছেন, টাইনে টাইনে জাহান নামে নিছেন, এত কষ্ট দেওয়ার পরে, মানুষ বেশি কষ্ট দেওয়ার পরে পুলিশও তো পিটাইল এক ফুটা পানি দেয় খাওয়ার, কথা বলেন নাকি? কিছু তো হালকা পাতলাইলো খাবার দেয়, যাকে তো মায়ের খাইছে, এখন বেচারা তো কিছু খাইয়া বাঁচতে, হয়তো যাক আল্লাহ রাগটা গুটছে, মারছেন, পিটাইছেন, কিছু খাবার টাবার তো দিবেন। এরপরে আল্লাহ বলছেন, দেখেন প্রথমেই বলছেন হামিম, ফালাইসা লাহুল ইয়াউম হাহুনা হামিম, তার জন্য কোনো শরীর নাই, বন্ধু নাই, মহব্বতের কেউ নাই, আজ কেউ তাকে কোনো সাহায্য করলো না। এই কথা শেষ নয়, আল্লাহ বলছেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলি, আল্লাহ বলছেন এবং কোনো খাদ্য তার জন্য নাই, কোনো খাদ্য তার জন্য নাই, ওয়ালা তুআম, তার জন্য কোনো খাবার নাই, কি আছে? ইল্লা মিন গিসলিন, তাকে তো কোনো খাবার দেওয়া হবে না, তাহলে আল্লাহ কি দিবেন? কিছু তো দেওয়া লাগবে। আল্লাহ বলছেন দিব ক্ষত বিক্ষত শরীর থেকে নিঃসৃত হয়ে যে পুজ রক্ত জমাট বেঁধে জাহান্নামের নিচে গেছে, লোহার পেয়ালায় করে এটাই দেও। চিন্তা কর, এত দরদি রব, এত কঠিন হয়ে গেছে, এত দরদি রব, আমাদেরকে বোকার স্বর্গে বাস করতে হচ্ছে, আমাদেরকে বোঝানো হয় যা করেন না কেন, আল্লাহর নাম রহমান রহিম, কেয়ামতের দিন সব মাফ। এখন রব কি বলে শুনেন। এরপর আল্লাহ বলছেন মানুষ তো ভয় পাচ্ছে, মানুষ তো ভয় পাচ্ছে, আল্লাহ বলতেছেন মানুষ তো ভয় পাচ্ছে, এত মায়ের, এত পিটানু, এত কষ্ট, এরপরে গিসলিন আমি খাওয়াবো, পুজ রক্ত জমাট বাঁধা যেগুলো নিচে চলে গেছে জাহান্নামের, এগুলো খাওয়াবো, আরে মানুষ তো ভয় পেয়ে গেছে। না, যারা আমাকে আমাকে চিনে, যারা আমি রবকে বিশ্বাস করে, যারা আমার দেয়া নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন এটা গুনাহগার ব্যতীত আর কাউকে আমি দেব না, যারা আমাকে চিনে তাদের জন্য আমি আল্লাহ এগুলো দেব না। এরপরে লম্বা কথা, আল্লাহ এখানে তিনবার আল্লাহ এখানে শপথ করেছেন, লম্বা কথা, শপথ করে অনেক কথা বলেছেন। আমি সুরার সামনের দিকে গেলে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি এতক্ষণে যা বুঝাতে চাইলাম, আল্লাহ দুটা বিষয় বলছেন, একটা হচ্ছে ডান হাতে আমল নামা, আর একটা হচ্ছে বাম হাতে আমল নামা। এখন আমরা কোন হাতে আমল নামা চাই? ডান হাতে চাই না? এখন ডান হাতে যদি আমল নামা পাইতে হয় কি করতে হবে? একমাত্র সকল ক্ষেত্রে আমরা পৃথিবীতে বেঁচে থাকলে যা করব সবগুলো কাজ যেন হয় একমাত্র আল্লাহ, কার জন্য হবে? আমরা যদি কারোর সাথে বন্ধুত্ব করি সেই বন্ধুত্ব হবে কার জন্যে? আমরা যদি কারোর সাথে দুশ্মনী করি সেই দুশ্মনী হবে কার জন্যে? আল্লাহ। সেই চিন্তা আপনাকে আমাকে করতে হবে, আপনার ভিতরে কি আছে আমি জানি না, আমার ভিতরে কি আছে আপনি জানেন না, কিন্তু সবার ভিতরে কি আছে জানেন কে? আপনারা মনে করতেছেন এই দিনে আমার হাতে বেড়ি লাগায় দেওয়া হবে, এত সংস্কার, এত সংস্কার, আমার কর্মীর হাতে পুলিশে বেড়ি লাগাবে, পুলিশের চাকরি শুদ্ধ আমরা শেষ করে ফেলাম। এই চিন্তা, ওই পুলিশ যে বেড়ি লাগাবে চাকরি খাইতে পারবেন না। এজন্য শুনেন, ভালো করে বুঝেন, কান খাড়া করে শুনেন, কেয়ামতের দিন কাউকে পাবেন না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার স্বামী,
আমি আপনার স্ত্রী, কিয়ামতের দিন সবার এই অবস্থা হবে। রাসূলে পাক বলছেন, আয়েশা তুমি কি বলছো, ওই দিন কি অবস্থা হবে? আমি তো পয়গম্বর মুসার কথা চিন্তা করতেছি, যেই মুসা কালিমুল্লাহ, যেই মুসা দিনে রাত্রে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ এক কথা জিজ্ঞাসা করলে মুসা তিন কথা বলতেন, কথা বলতে সাত পাইতেন। যেই মুসাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচাইয়া দিয়েছেন, বারোটা রাস্তা করে দিয়েছেন নদী আর সাগরের উপর দিয়া, এই মুসা কিয়ামতের দিনে আমি দেখব আল্লাহর আরশে আজিমের পিলার ধরে কাঁদবে আর বলবে, ইয়া আল্লাহ আসআলুকা উম্মি ওয়ালা আবি ওয়ালা উখতি ওয়ালা উম্মতি, আল্লাহ কিয়ামতের দিনে তোমার কাছে উম্মত চাই না, তোমার কাছে মাকে চাই না, তোমার কাছে বাবাকে চাই না, আজকের এই বিপদের দিনে আমি কাউকে চাই না, আসআলুকা নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। একজন নবী বলবে, নবী মুসা, মুসার মতো নবী বলবেন আমাকে বাঁচাও। চিন্তা করেন ওই দিন কেমনে বাঁচবেন, ওই দিন কেমনে বাঁচবেন, কে বাঁচাবে? কেউ নাই। এজন্য ভাই একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, ওই দিন কারো বন্ধু থাকবে না, দুনিয়া আমাকে বন্ধু বানাও, আমি তোমাদের কাছে থাকব। কথায় কথা চলে আসে, লম্বা করা যাবে না। ওই দিয়ে হজরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় সবার অবস্থাতে আমাদের কি হবে, আমাদের কি হবে? এমন সময় জিবরিল আমিন আসবেন, রাসূলে পাককে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন। যখন সমস্ত পয়গম্বররা বলছেন আসআলুকা নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আর কিছুই চাই না, তুমি আমাকে বাঁচাও, কোথায় উম্মত আমি জানতে চাই না, কোথায় মা বাপ জানতে চাই না, কোথায় সন্তান আমি জানতে চাই না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। জিবরিল আমিন ওই সময় রাসূলে পাককে উঠাবেন, রাসূলে পাক তো উঠবেন, জবানে থাকবে একটা আওয়াজ, চুকে থাকবে পানি, জিবরাইল রাসূলে পাককে রোজা মুবারক থেকে উঠাবেন, রাসূলে পাক উঠবেন, তার জবানে একটা আওয়াজ, চুকে পানি, জিবরাইলকে ডাক দিয়া বলবেন, জিবরাইল তুমি আগে বলো আমার উম্মত এখন কোথায়? তোমার আর নবী, তোমার আর আমার নবী বলবেন, জিবরাইল বলো আমার উম্মত এখন কোথায়? না জানি তুমি দেরি করে ফেলেছ, আমার উম্মত হয়তো ফুলসিরাতের পারে চলে গেছে, আমার উম্মত হয়তো জাহান্নামের দিকে চলে গেছে, তুমি আগে বলো আমার উম্মত কোথায়? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো এখনো উঠে নাই, আপনাকে উঠানো হয়েছে, আপনাকে উঠানো হয়েছে। রাসূলে পাক তো উঠবেন, দৌড় দিবেন, আল্লাহ চেয়ার দিবেন, যে কথা আপনারা জানতেন আমি বলেছি, চেয়ার দিবেন, আল্লাহ স্পেশাল চেয়ার দিবেন রাসূলকে কিয়ামতের দিনে, বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বন্ধু, দুনিয়া অনেক কষ্ট করেছেন, আপনি চেয়ারে বসেন, জান্নাত থেকে পোশাক আনা হয়েছে, আপনি পোশাকটা পরেন। রাসূলে পাক বলছেন, আল্লাহ আমি যদি সুন্দর পোশাক পরে সুন্দর চেয়ারে বসে থাকি, তাইলে আমার উম্মতের খবর নিবে কে? চিন্তা করেন সে রাসূলের কথা। আজ আমি জানতে চাই রে, সে রাসূলকে কেমনে আপনি আমি ভুলে থাকি, আপনি আর আমি সে রাসূলকে কেমনে ভুলে থাকি? ওই দিন কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, ওই দিন তোমার আমার জন্য কেউ কিছু করতে পারবে না। আপনি আমি যদি ভালো হই, রাসূলকে দুনিয়ায় চিনি, তাহলে কিয়ামতের দিন রাসূল আপনাকে আমাকে চিনবেন। কথা কি বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন রাসূল পাক হয়তো আমাদের পক্ষে সিফারিশ করবেন আল্লাহর কাছে। যদি দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আপনি আর আমি রাসূলকে চিনি, তাহলে কিয়ামতের দিন হয়তো ফয়সলা হতে পারে। এই সময়ে কি অবস্থা হচ্ছে চিন্তা করেন। এই কথাটাই তো আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই সময় তুমি কাউকে বাবা না, ভাই না, বোন না, মা না, বাপ না, বন্ধু বান্ধব কেউ না, শুধু তুমি একা, কেউ তোমার পাশে নাই। ওই দিন পাশে থাকবেন একমাত্র কে? আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। পাশে থাকতে হলে আজকে আমাদেরকে আল্লাহর পাশে থাকা লাগবে, না থাকা লাগবে না ভাই? ডান হাতে আমলনামা চাই না চাই না? যদি ডান হাতে আমলনামা দেওয়া হয়, ওরা লোক বল যার হাতে আমলনামা দেওয়া হবে, ও বলবে দেখেন না, দেখেন কি লেখা আছে, দেখেন দেখেন। যারা দুনিয়া টিটকারি করতো কিছু লোককে, ওরাই বলবে ভাই আপনি না আমাকে দুনিয়া আমার সাথে এনে দুষ্টামি করছেন, আপনার আমলনামাটা কইব, দেখাতে চাইবে না, কারণ ওরা আমলনামা তো পিছন দিকে, ঘাটটা তো ভাঙ্গা,
আর ও বলবে দেখেন না আমার আমলনামার ডান হাতে, আল্লাহ বলছেন যা 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 পুলসিরাতের পারে যা, ব্রিজটা পার হওয়ার জন্য তোর কষ্ট করা লাগবে না, এত লম্বা ব্রিজ বিদ্যুৎ চমকাতে যতক্ষণ লাগে তার আগে পার করে দেব আমি। এর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার উম্মত কোথায়, হযরত ওমর উঠায়া দিবেন পানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে পান করায়া দিবেন, খাও হাউজে কৌসার, যাও জান্নাতে, কোনোদিন তোমাদের তৃষ্ণা লাগবে না। এগুলা যদি পেতে হয় এই দুনিয়ার জমিনে রবকে চিনতে হবে, চিনতে পারবো তো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের জিন্দেগির একটা কথা, আমরা আমলনামা কোন হাতে চাই? ডান হাতে আমলনামা চাই। বাঁচার আর কোনো পথ নাই, বাঁচার আর কোনো পথ নাই, বাঁচার আর কোনো পথ নাই। আপনি যাই করেন, আমলনামা যদি ডান হাতে না আসে বাঁচার কোনো পথ নাই, কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, কেয়ামতের দিন কাউকে খুঁজে পাবেন না, কাউকে না কেউ চিনবেও না, কেউ পরিচয়টাও দিবে না। একমাত্র দুনিয়ায় যদি রবের পরিচয় নিয়ে যেতে পারি, একমাত্র আমাদের সাড়ে তিন হাত বডিতে যদি আমরা রসুলের সুন্নত নিয়ে যেতে পারি, আজকে দেখেন আপনার আপনার বাবা আপনার দাদা আপনার পরদাদা সবাই কবরে শুয়ে আছেন, আপনার ছেলে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থাকে ব্রিটেনে থাকে, আপনি ওখান থেকে টেলিফোন দেন, মিনিটের পর মিনিট খবর নেন, বাপ তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, খবর নেই, সবাই খবর নেই, নিমক হারাম, কিন্তু মাত্র আড়াই হাত মাটির নিচে, মাত্র আড়াই হাত মাটির নিচে তোমার আর আমার গড়ের পাশে তোমার আর আমার বাপ শুয়ে আছেন। কোনোদিন খবর নিতে পেরেছেন? খবর নিতে পারেন নাই। আপনি যেমন আপনার বাবার খবর নিতে পারেন না, আপনি যেমন আপনার মায়ের খবর নিতে পারেন না, খবর শুনে রাখেন আপনি আর আমিও শুয়ে থাকবো এই কবরে, তোমার আর আমার সন্তানও খবর নিবে না। কথা ঠিক বললাম না? কেউ খবর নিবে না। কিন্তু মনে রাখবেন, সবাই যদি আমাকে আপনাকে ভুলে যায়, সন্তান যদি ভুলে যায়, স্ত্রী যদি ভুলে যায়, পৃথিবীর মানুষ যদি ভুলে যায়, রব বলেছেন গোলাম তুই যদি আমাকে চিনি না কবরে আসিস, আমি কথা দিলাম গোলাম আমি আল্লাহ যেখানেই থাকি না কেন তুই কবরে থাকলে আমি তোকে বলে যাব না। এজন্য আমরা চিনব কাকে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। কথা খুব লম্বা, ছোট করে বলে দিলাম, আমলনামা ডান হাতে চাই, আমলনামা কোন হাতে চাই? আমি প্রথম থেকে বুঝে আসছি শয়তান কেন শয়তান হয়েছে, কি নাফরমানি করে শয়তান হয়েছে, এরপরে সাত, এরপর সাত আদ গোত্র সামুদ গোত্র এই সম্পর্কে আপনাদেরকে বলছি, এরা কেন আজাবে পতিত হয়েছে, এরপর আমি বলছি ফেরাউন কেন ডুবে শুয়ে মরছে। এতগুলা বোঝানোর পরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন সব করতে পেরেছি, আজও করতে পারবো। তারা যে অন্যায় করেছিল, অন্যায় ছিল অস্বীকার করা, অন্যায় ছিল আমাকে মিথ্যা বলা, অন্যায় ছিল আমাকে না মানা, অন্যায় ছিল রসুলকে তারা অনুসরণ না করা, আজও যদি আমরা সেই পথে চলি আজাব আসবে, একের পর এক আজাব আসবে। আজকে দেখেন ভূমিকম্প বেড়ে যাচ্ছে, আজকে সোনার ভূমিকম্প যেমন বেড়ে যাচ্ছে, বন্যাও বেড়ে যাচ্ছে, আজকে আগুন আর আগুন, পৃথিবীর ধনী ধনী দেশে শুধু আগুন আর আগুন, আমরা এটাকে বিভিন্ন নামে ব্যাখ্যা করছি, শুধু আগুন আর আগুন, দুনিয়ার কোথাও রক্তপাত হচ্ছে, দুনিয়ার কোথাও আগুনে চলছে, দুনিয়ার আফ্রিকার মানুষ তো দুর্ভিক্ষে মরছে, কিছু মানুষ তো বন্যায় মরে যাচ্ছে, কিছু মানুষ অনাবৃষ্টিতে মরে যাচ্ছে, আর কিছু মানুষ আমরা আল্লাহকে স্বীকার না করে জাহান্নামে হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। অনেকেই দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন একে অপরের জন্য। আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন, মৃত মোহাম্মদ ফারুকের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে, আপনারা দোয়া করবেন। জনাব গোলাম হোসেন গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন শেখ আব্দুস সাত্তার। দোয়া প্রার্থী মরহুম আনিস সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, আমাদের মিন্টু ভাইয়ের ছেলে তানহার জন্য দোয়া চাওয়া হয়েছে, আপনারা সকলে দোয়া করবেন। গত জুমায় মসজিদে আপনারা দিয়েছেন 23,700 টাকা, আমরা বেশি বেশি করে দান করব ইনশা আল্লাহ। আজকে তাফসির হবে তো ইনশাআল্লাহ, তাফসির হবে না বাদেশা? আমরা সকলেই তাফসিরে থাকব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমরা একে অপরের জন্য দোয়া করব আমরা দিল থেকে সবাইকে মাফ করে দেব আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করেন আমিন আল্লাহুম্মা আমিন الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا امني গুনার বোঝা মাথায় নিয়া اے اللہ তোমার জমিনে থাইকা নাফরমানি কইরা কলবটাকে কালো করে দিয়েছি আয় আল্লাহ চোখ বন্ধ করলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না অমনি আয় আল্লাহ তাআলা অপরাধীর বেশে কাঙ্গাল ফকিরের বেশে তুমি মনিবকে মনিব মনে করে দয়ার আল্লাহ তোমার নাম তো রহমান আর রাহিম আয় আল্লাহ অপরাধ স্বীকার করে তোমার দরবারে হাত উঠে তওবা করলাম আয় আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের গুনার কারণে কিয়ামতের দিনে আমাদের বাম হাতে আমল নামা দিও না আল্লাহ তোমার পায়ে ধরি আমাদের বাম হাতে আমল নামা দিও না দুনিয়ায় কত অপরাধ করেছি সত্তার নামের খাতিরে গোনাগুলাকে গোপন রেখেছ কিয়ামতের মাঠে নবীজির সামনে সকল নবী ওলিদের সামনে দুনিয়ার সকল সৃষ্টিজীবের সামনে গোনাগুলাকে প্রকাশ করে বেইজ্জত কইরো না আয় আল্লাহ তোমার ঘরে আইসা তোমার পায়ে ধরে ক্ষমা চাইলাম মাফ করে দাও আয় আল্লাহ তুমি বলো তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব তোমার ঘর ছেড়ে তোমার পা ছেড়ে যাওয়ার জায়গা নাই আয় আল্লাহ আমাদের জিন্দগির গোনাগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া বিশ্ব নবীর রূহ মোবারকে পৌঁছায় দাও ইয়া আল্লাহ কিয়ামতের দিনে আমাদেরকে তুমি গুনাহগার বলে জাহান্নামী বলে ডাক দিও না আমাদের হাতে পায়ে তুমি বেড়ি লাগাইও না আল্লাহ আমাদেরকে পর্দার আড়ালে আরশে আজিমের ছায়ায় রেখা জান্নাত দিও আল্লাহ অনুমনি আমাদের যাদের মার বাবা নাই আল্লাহ মা বাবা যাদের কবরে তারা জানে মা বাবা না থাকলে কি হয় বাবার মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের যাদের মা বেঁচে আছেন বাবা বেঁচে আছেন সুস্থ রাখো হায়াত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি মুখলিস আলিমে বামুল বানাও চরিত্রবান বানাও আখলাকওয়ালা বানাও
সুন্নতের পাবন বানাও। ইয়া আল্লাহ যারা দোয়া চাইলেন সবার দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তোমার গোলাম তানহাকে তুমি সুস্থ করে দিও। আল্লাহ আমরা যারা আরো অসুস্থ ফ্যামিলিতে, যারা অসুস্থ পরিবারে, ভাই বোন আত্মীয় স্বজন এখানে যারা উপস্থিত, সবার পরিবারে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দিও। আমাদের মনের ভিতরে একটাই আশা, ইন্তেকালের সময় তুমি রাজি হইয়া যাইও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।